বিজেপির টার্গেট 2 লাখ যুব ভোটার, 2 লাখ যুবকক 2 লাখকৈ নগদ ধন, আগস্টত বাছনি, সেপ্টেম্বরত ধন প্রদান। কার স্বার্থত কিয় এই আসনি সরকারের? রাজ্যত যে নগদ ধনের আসনির বরষুণহে পড়ছে, মহিলার বাবে ইখনের পিছত সিখন আসনির পিছত এইবার রাজ্যের বিজেপি সরকারের টার্গেট যুব ভোটার। উল্লেখ্য যে বিগত লোকসভা নির্বাচনের প্রচার সভাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের যুব সমাজক আকর্ষণ করবলৈ করেছিল এক আকর্ষণীয় ঘোষণা। যিসকলে চাকরি নাপায় কারণে আমি একটা আসনি উলাইছো, আত্মনির্ভর অসম আসনি। এই আসনিটোর অধীনত আমি চাকরি নোপোৱা কিন্তু ব্যবসায় করব খোঁজা লড়া ছোৱালীবিলাক আমি 2 লাখ টাকাকৈ আমি দিয়ার ব্যবস্থা করেছো। কিন্তু ঘোষণায় যেন কাম নিদিলে, যুব সমাজে যেন বিশ্বাসত নললে মুখ্যমন্ত্রী, কেন আশা করা ধরনের যুব ভোটারের সঁহারি নাপালে বিজেপিয়ে, সেয়ে নির্বাচনের পিছতেই রাজ্যিক ক্যাবিনেটে ললে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। আমি 2 লাখ টাকা করে এজন নিবনুয়া যুবক যুবতীক নিজের উদ্যোগ স্থাপন করার বাবে আমি সহায় করিম। 1 লাখ ঘুরাই দিব, 1 লাখ ঘুরাই দিব নালাগে। প্রথম বছর আমি 30,000 লোকক যুবক যুবতীকে সহায়তো করিম। আত্মনির্ভর অসম আসনির যোগেদি প্রথম পর্যায়ত 30,000 যুবকক প্রদান করা হব 2 লাখকৈ নগদ ধন। 16 আগস্টর পৰা হিতাধিকারী বাছনি, 30 সেপ্টেম্বরত নগদ ধন প্রদান। ইতিমধ্যে হিতাধিকারী বাছনির বাবে জিলা পর্যায়ত এখন বাছনি সমিতিও গঠন করেছে রাজ্য সরকারে। এই বাছনি সমিতির অধ্যক্ষ জিলা অভিভাবক মন্ত্রী, সদস্য সচিব জিলা আয়ুক্ত, সদস্য DICCর মহাপ্রবন্ধক, জেলার আন 5 বিশেষ ব্যক্তি। এই জাননি ইতিমধ্যে জারি করেছে রাজ্য সরকারে। কিন্তু সরকারে এই আসনির জড়িয়ে রাজনৈতিক অভিসন্ধি করার অভিযোগ আনিছে বিরোধী শিবিরে। কিন্তু কিয় উত্থাপন হল এই অভিযোগ? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাছনি প্রক্রিয়াত জড়িত থাকিব বিজেপির বিধায়ক, কিন্তু অইন বিধায়কসলক ইয়াত জড়িত করা হওয়া নাই। ই সচাকে দুর্ভাগ্যজনক। বিধায়ক রাইজক প্রতিনিধিত্ব করে, তেওঁর অঞ্চলত কোনগী যুবকক আর্থিক সকাহ দিলে বিজনেস আগবাবে আত্মনির্ভর হব পারিব, সেই বিধায়কগী যিমানখিনি জানে, এগারী বিষয়া সিমানখিনি না জানে। ইয়াক রাজনৈতিক টুল হাতিয়ার হিসাবে যেটু শাসকীয় পক্ষ ব্যবহার করব বিচারিছে, সেয়া গ্রহণযোগ্য নহয়। ই যুবক নিশিক্ষিত যুবক যুবতীসকলের লগত রাজনীতি করাটো অনুচিত। এই অভিযোগ একমুখে নুই করব নারি, কেন আত্মনির্ভর আসনির হিতাধিকারী বাছনির হাত নাই স্থানীয় বিধায়কর। কিন্তু রহস্যজনকভাবে 4 আগস্টত বিজেপি বিধায়িনী দলের বৈঠক পাতি মুখ্যমন্ত্রীয়ে বিজেপি বিধায়কসলক সমষ্টি বিশেষে হিতাধিকারী তালিকা প্রস্তুতর ভাবে আগভাগ লোবলৈ দিয়ার তথ্য পোহরলৈ আহিছে। আনকি 2026র নির্বাচনক লক্ষ্য করে বিজেপিয়ে লোকসভা নির্বাচনত সফলতা পোৱা 94টা বিধানসভা সমষ্টিত অধিক গুরুত্ব দিব বলেও তথ্য পোহরলৈ আহিছে। যদি সেয়াই হয় তেন্তে অস্বীকার করব নারি বিরোধীর শঙ্কা। সরকারি আসনির জড়িয়ে লাভান্বিত হব নাকি বিজেপি যুবকর্মী? রাজনৈতিক লাভালাভ উঠাব নাকি বিজেপিয়ে? সকলো স্পষ্ট হব অনাগত সময়তে। রমেন কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।